हेडलाइन स्पॉन्सर बाय गुरुकुलम इंग्लिश मीडियम स्कूल बरबिशा अलीपुर द्वारा एडमिशन गुना। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক জয়দীপ ঘোষের বাস ভাঙচুরের ঘটনা ঘটল। মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিনে ঘটনা ঘটে, অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা ইতিমধ্যে পুলিশ একজনকে আটক করে, পাল্টা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। দিনহাটায় বিভিন্নভাবে সন্ত্রাস শুরু করেছে বিজেপি। ওই দলের জেলা সম্পাদক জয়দীপ ঘোষের নেতৃত্বে সোমবার বিভিন্ন এলাকায় সন্ত্রাস চলে। জানা গেছে, এদিন সকাল আনুমানিক 8:30 নাগাদ দিনহাটা শহরে বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষের বাড়ির পাশেই রাখা তার বাস ভাঙচুরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। যদিও ওই যুবক বলেন, তৃণমূল কংগ্রেসের কিছু নেতা তাকে বাস ভাঙচুরের জন্য সেখানে আসতে বলে। এরপর যখন ওই যুবক বাস ভাঙচুর করছিল, ঠিক সেই সময় বিজেপি জেলা সম্পাদক জয়দীপ ঘোষের দেহরক্ষী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই যুবককে আটক করে। এ বিষয়ে বিজেপি জেলা সম্পাদক জয়দীপ অভিযোগ করে বলেন, বেশ কয়েকবার তার বাস ভাঙচুর করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আজও একই ঘটনার পুনরাবৃত্তি। তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর বলেন, নানাভাবে বিজেপি সন্ত্রাস শুরু করেছে। শুধু তাই নয়, এদিন সকালে দলের এক কর্মীকে ছুরি মারার ঘটনা ঘটে, আমরা তাকে নিয়ে ব্যস্ত রয়েছি। সেই সময় বিজেপি কর্মীরা সন্ত্রাস করে দিনহাটাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে। বিজেপির এই সন্ত্রাস বন্ধ না হলে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠবে। দিনহাটা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুলতা ঘোষ দে বলেন, আমরা বাড়িতে ছিলাম, হঠাৎ করে গাড়ি ভাঙার শব্দ শুনে বেরিয়ে আসি, এসে দেখি গাড়িটা ভাঙচুর করা হয়েছে। সে সময় আমার ভাই জয়দীপ ঘোষের নিরাপত্তা রক্ষীদের একজন, যে ভাঙচুর করছে, তাদের মধ্যে একজনকে ধরতে পেরেছে। আমরা ভাই জয়দীপ ঘোষ বিজেপি করতে পারে, কিন্তু গাড়িটা তো কোনো দোষ করেনি। আজকে এই আনন্দের দিনে গাড়িটা ভাঙা কি ভালো হয়েছে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এই ঘটনা একজনকে আটক করা হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দিনহাটা থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, এক্সটিভি বাংলা। পূর্বে 10 বার এরকম অভিযোগ করা হয়েছে, সেই সমস্ত কমপ্লেনের কপি আছে। আমার বাড়িতে উদয়নবাবু গুলি করিয়েছিলেন, তার কোনো ব্যবস্থা হয়নি। তো সুতরাং এরকম তো হবে, একটা স্বাভাবিক। এবার ধরা পড়েছে, এখন দেখুক, সে তার জবানবন্দি নিয়ে পুলিশ নিয়ে পুলিশ দেখুক কী ব্যবস্থা নেবে।